ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। চলে আসলাম তোমাদের অ্যাসাইনমেন্ট 2021-এর পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে, বিষয় বাংলা। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বাংলা অ্যাসাইনমেন্ট 2 পঞ্চম সপ্তাহের শিরোনাম হবে বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠীর প্রতি আমার আচরণ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চলো চট করে দেখে নেই পঞ্চম সপ্তাহে তোমাদের বাংলা দ্বিতীয় অ্যাসাইনমেন্টের প্রশ্নে কি রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই যে অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজ, আমি একটু জুম করছি তোমাদের জন্য, দেখতে পাচ্ছ এখানে বলা আছে বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠীর প্রতি তোমার আচরণ কেমন হওয়া উচিত বা অনুচিত তা একটি ছকের মাধ্যমে তুলে ধরো। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই যে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ 2, এটি তোমাদের বাংলা গদ্য থেকে মিনু গল্প থেকে নেওয়া হয়েছে, পার্ট নম্বর 2। এটা নির্দেশনায় বলা আছে পাঠ্যবইয়ের 7 পৃষ্ঠা থেকে 13 পৃষ্ঠায় মিনু গল্প ও তার বিষয়বস্তু পড়বে। শিক্ষার্থী বন্ধুরা, মূল্যায়ন রুব্রিক্সে যে তোমরা একদম অতি উত্তম স্তরে যাতে নম্বর পেতে পারো, তারই ধারাবাহিকতায় আমি চমৎকার একটি নমুনা উত্তরপত্র তোমাদের জন্য তৈরি করেছি, যাতে করে তোমরা আমার নমুনা উত্তরপত্রটি অনুসরণ করলে অবশ্যই তোমরা অতি উত্তম নম্বর পাবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আর দেরি না করে চলে যাই মূল উত্তরপত্রে, ছোট্ট একটি ইন্ট্রোর পর। শিক্ষার্থী বন্ধুরা, নির্ধারিত কাজ 2 এর উত্তর, যে সকল শিশুর ইন্দ্রিয় ক্ষমতা, বুদ্ধি বা শারীরিক ক্ষমতা এতটাই ভিন্ন যে কারণে তাদের জন্য বিশেষ শিক্ষা বা বিশেষ ব্যবস্থা গ্রহণের প্রয়োজন হয়, সেই সকল শিশুকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলা হয়। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলতে সেই সব শিশুদের বোঝায় সমবয়স্কদের তুলনায় যাদের বুদ্ধি, সংবেদন, শারীরিক বৈশিষ্ট্য, ভাব বিনিময় ক্ষমতা ও সামাজিক ক্ষেত্রে উল্লেখযোগ্য মাত্রার কম বা বেশি হয় তাকেই ব্যতিক্রমী শিশু বলে আখ্যায়িত করা হয়। অর্থাৎ যারা সাধারণের বাইরে তারাই বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। আমার বিদ্যালয়ে আমার শ্রেণীতে বিশেষ চাহিদা সম্পন্ন যে সকল সহপাঠী রয়েছে তাদের প্রতি আমার আচরণের যেরূপ হওয়া উচিত বা অনুচিত তা নিম্নে একটি ছকের মাধ্যমে প্রকাশ করা হলো। ক্রমিক নং, আমি ছকটি শিক্ষার্থী বন্ধুরা এভাবেই এঁকেছি, তোমরা এ4 সাইজ কাগজে তোমাদের যে অ্যাসাইনমেন্ট পত্রটি তৈরি করবা সেই নমুনা উত্তরপত্রের তোমরা তোমাদের এ4 সাইজ কাগজে এভাবে একটি ছক করবা। 3টি কলম, প্রথম কলমে থাকবে ক্রমিক নং, দ্বিতীয় কলমে প্রশ্নে যেটা চাওয়া হয়েছে যে বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠীর প্রতি তোমার আচরণ কেমন হওয়া উচিত বা অনুচিত তা একটি ছকের মাধ্যমে তুলে ধরো। তো আমি দেখো যেটা উচিত তার জন্য আমি একটা কলম করছি, আর যেটা অনুচিত তার জন্য আমি একটা কলম করছি। বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠীর প্রতি আমার আচরণ যেরূপ হওয়া উচিত, আর বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠীর প্রতি আমার আচরণ যেরূপ হওয়া অনুচিত। 1 নম্বর হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের প্রথম সারিতে বসানোর ব্যবস্থা করা। অনুচিতের মধ্যে রয়েছে তাদেরকে পেছনে রেখে সামনের সারিতে বসানো। 2, তাদেরকে কথা বলার বা সামনে থেকে দেখার সুযোগ দেয়া। অনুচিতে আছে তাদেরকে কথা বলায় এবং দেখায় বাধা দেওয়া। অর্থাৎ তুমি যদি তাদের কথা বলায় এবং দেখায় বাধা দাও সেটা হবে তোমার জন্য অনুচিত। উচিতের মধ্যে 3 নম্বর আছে কিছু না বুঝলে অথবা বুঝতে অসুবিধা হলে বুঝিয়ে দেওয়া। আর অনুচিতে হয়েছে তাদের কাছে কোনো কিছু কঠিনভাবে উপস্থাপন করা।
চার নম্বর রয়েছে সহজ সরল ও সাবলীল ভাষায় তাদের সাথে কথা বলা। অনুচিতে আছে তাদেরকে প্রতিবন্ধী কিংবা অটিস্টিক বলা। পাঁচ নম্বরে রয়েছে তাদের সাথে সর্বদা ভালো আচরণ করা। অনুচিতে আছে তাদের সাথে খারাপ আচরণ করা। ছয় নম্বরে রয়েছে তাদেরকে যে কোনো সমস্যায় সর্বোচ্চ সহযোগিতা করা। অনুচিতে রয়েছে তাদের যে কোনো সমস্যায় এগিয়ে না আসা। সাত নম্বরে তাদের কোনো অসুস্থতা দেখা দিলে বিলম্ব না করে শিক্ষকদের জানানো। অনুচিতের মধ্যে রয়েছে তাদের সাথে বন্ধুত্বপূর্ণ ব্যবহার না করা এবং বিপদের সময় দূরে থাকা। আট নম্বরে রয়েছে তাদেরকে সবসময় হাসি খুশি তথা বিনোদনের মধ্যে রাখা। অনুচিতের মধ্যে রয়েছে তাদেরকে অবহেলিত মনে করে উপেক্ষা করা। নয় নম্বরে রয়েছে শ্রেণীর অন্যান্য শিক্ষার্থীরাও যেন তাদের প্রতি সহানুভূতিশীল হতে পারে সে ব্যবস্থা করা। তাদেরকে সমাজের বোঝা মনে করা তথা অন্যান্য শিক্ষার্থীদের অবজ্ঞায় উৎসাহিত করা। দশ নম্বরে রয়েছে তাদের মতামতের গুরুত্ব দেওয়া, তাদের মতামতের প্রতি গুরুত্ব না দেওয়া। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে আমার একটা অনুরোধ, তোমরা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবা, যাতে করে আমার প্রতিটি অ্যাসাইনমেন্ট আপলোড দেওয়া মাত্র তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এ প্রসঙ্গে তোমাদের আরও বিশেষ কিছু কৌশল আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। এগারো নম্বরে রয়েছে তাদের প্রাকৃতিক দৃষ্টিভঙ্গির প্রতি গুরুত্ব আরোপ করা। তাদের অনুচিতের মধ্যে রয়েছে তাদের প্রাকৃতিক দৃষ্টিভঙ্গি বা ইচ্ছার বিরুদ্ধে কাজ করা, তাদের একান্ত নিজস্ব অনুভূতির প্রতি সহমত পোষণ করা, আর অনুচিতি রয়েছে তাদের একান্ত নিজস্ব অনুভূতিতে আঘাত দেওয়া। শিক্ষার্থী বন্ধুরা, আমি মোটামুটি এই ১২টি পয়েন্টের মধ্যেই তোমাদের সকের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি কোন কাজটি তোমার জন্য উচিত আর কোন কাজটি অনুচিত। উপরিউক্ত উচিত এবং অনুচিত পদক্ষেপগুলো সঠিকভাবে পালন করতে পারলে সমাজ থেকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও সাধারণ মানুষের মধ্যে যে বৈষম্য রয়েছে তা দূরীভূত হবে। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের পঞ্চম সপ্তাহের ষষ্ঠ শ্রেণীর বাংলার দ্বিতীয় অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরপত্র। আশা করি এই উত্তরপত্রটি তোমাদের অনেক সহায়তা করবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রায়ই বলে থাকো স্যার কভার পেজটা কেমন হবে, তাই তোমাদের জন্য আমি একটা কভার পেজও দিয়েছি এখানে, যে তোমাদের বিদ্যালয়ের নাম থাকবে বিষয় দেওয়া বাংলা, তোমাদের বাংলার যে অ্যাসাইনমেন্ট নং সেটা সবার জন্য কমন ২, সপ্তাহ নম্বর এখানে দেওয়া ৫, শিরোনাম আমি শুরুতে যে শিরোনামটা দেখিয়ে দিয়েছিলাম সেই শিরোনামটা এখানে লিখবা, তারপর এখানে তোমার যা যা আছে শিক্ষার্থীর নাম, রোল আইডি, শ্রেণী শাখা, শ্রেণী বিষয়, শিক্ষার তারিখ, এগুলি তোমরা দিয়ে দেবা। আর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের দেখিয়ে দিচ্ছি যে তোমরা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবা, যাতে করে আমার প্রতিটি অ্যাসাইনমেন্ট আপলোড দেওয়া মতো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর তোমরা যদি নোটিফিকেশন না পাও তাহলে এই যে আমার প্লেলিস্ট রয়েছে এই প্লেলিস্টে ক্লিক করবা। যেমন দেখো এখানে যে ক্লাস সিক্স অল অ্যাসাইনমেন্ট ২০২১, তোমরা যদি এই প্লেলিস্টে ক্লিক করো তাহলে তোমরা এই যেখানে ফোর্থ উইক, তারপরে থার্ড উইক, সেকেন্ড উইক, ফার্স্ট উইক, আর আমি এই ভিডিওটা আপলোড দেওয়া মাত্রই আবার ফিফথ উইক এসে পড়বে, সেখানে তোমরা পঞ্চম সপ্তাহের যে সকল বিষয় রয়েছে ওই বিষয়গুলি তোমরা পেয়ে যাবা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী অ্যাসাইনমেন্টে। সে পর্যন্ত সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, আল্লাহ হাফেজ।